আসসালামু আলাইকুম, কেমন আছো? আমাকে আওয়াজ শুনতে পাচ্ছো? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম, আওয়াজ শোনা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, স্লাইড কি দেখতে পাচ্ছ? জি ম্যাম। ID 21, মাসুদ রানা। ম্যাডাম, হ্যাঁ দেখতে পাচ্ছ স্লাইড? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম, স্লাইড দেখতে স্লাইড গুলো কি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে ম্যাম। আচ্ছা ঠিক আছে, তোদের লাস্ট ক্লাসে মোস্ট প্রবলি এটা পর্যন্ত পড়ানো হয়েছিল তাই না? ফাইবার সর্টার মেথডস পর্যন্ত। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, দেখো আজকে আমরা ফাইবার লেন্থ মেজারিং এর একটা টেকনিক শিখবো এবং সেখান থেকে কম সর্টার ডায়াগ্রামের সাহায্যে কিভাবে আমরা ফাইবারের লেন্থ বের করতে পারি, শর্ট ফাইবারের পার্সেন্টেজ বের করতে পারি, অথবা ডিসপারশন পার্সেন্টেজ বের করতে পারি, সেটাও আমরা একটু দেখব। বেসিক্যালি ভ্যারিয়াস টাইপস আছে যে তুমি ফাইবার লেন্থ মেজারিং মেথড আসলে কোনটা ইউজ করবে। অনেকগুলো মেথড এখানে আছে, যেমন 1 নম্বরে বলা হয়েছে হ্যান্ড স্টাপলিং মেথড, যেটা হাত দিয়ে করা হয়, বেসিক্যালি ট্রেন্ড ক্লাসার্সটা এটা করে। 2 নম্বরে হচ্ছে কম সর্টার মেথড, অ্যান্ড দেন ক্লাম্পড টাফট মেথড, থিকনেস গেজিং মেথড, শার্লি ফটো ইলেকট্রিক স্টাপলার অ্যান্ড ফাইব্রোগ্রাফ। এই সবগুলোর মধ্যে আমি তোমাদেরকে যেটা শেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে কম সর্টার মেথড। আমরা দেখব যে কম সর্টার মেথড থেকে আমরা কিভাবে কম সর্টার ডায়াগ্রামটা পেতে পারি এবং ওখান থেকে আমরা যে ডিফারেন্ট কাইন্ডস অফ ক্যালকুলেশন করি ওটা আসলে কিভাবে করা যায়। তার আগে এখন আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাবো, ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো, আর যদি কিছু বুঝতে না পারো মাথায় রাখো বা খাতায় লিখে রাখো, আমাকে কোয়েশ্চেন করো। আরেকটা কথা, আমি তোমাদের যে ডায়াগ্রামটা শেখাবো এটা কিছুটা সম্পাদ্য টাইপের, তো তোমরা সবাই একটু খাতা আর কলমটা কাছে রেখো। হ্যাঁ, আমি ভিডিওটা অন করছি। For fiber length measurement, when we want long optimization of short length, use in comb sorter strand. Video ta dekha jacche? Amke start korbo, tomader kache ki video ta giyeche? জি ম্যাম। ওকে, ইজ ডিসাইডেড অপন দ্য ফাইবার লেন্থ ইন র ম্যাটেরিয়াল। ফর লং লেন্থ ফাইবার উইচ ইট রিকোয়ার্ড ইজ লেস, এন্ড ফর অ্যাজ বি বটম কোমস ইনস্ট্রুমেন্ট ইউজ ইন কোম সর্টার মেথড। এই যে ইনস্ট্রুমেন্টটাকে কোম সর্টার বলা হয়, দিস আর টপ বটম কোমস, these are top combs which are inserted over the bottom combs which can be removed and which can be up and down easily by one side as we want. This is the tweezer used to grip the sample fibers for transfer of sample fibers. This is the depressor used to depress the cotton. This is the pin used for removal of cotton. This velvet pad used to arrange the fibers. In descending order. Now take the sample of 20 milligrams. From a population, every population. Now take the sample of 20 milligrams from it. By using hand stapling method, prepare a sample for a comb sorter method with most aligned
fibers. Like this, we have to arrange the fibers by hand stapling method. Remove the all top combs from the comber comb. Now, as it is shown on the right hand side of that comb sorter, place the cotton, depress it by using depressor. Now using tweezer, take the fibers, comb it and arrange it on the left side of that comb, like that. This is the back side of the this instrument. Like that, we have to take all the fibers from our sample, which is 20 milligram. Arrange it gently on the left hand side. Like this, we have to take all the sample. Using depressor, depress it. Now, turn this instrument to 180 degree. Insert the top combs. দেখো এই জিনিসটা একটু দেখো, এটা বললে বুঝতে পারবে না। সেটা হলো ওর ইনস্ট্রুমেন্টটা যে সাইড বরাবর ফ্রন্ট ছিল এবং যে সাইড বরাবর লেফট ছিল, ওর টার্ন করার কারণে ফ্রন্ট সাইডটা লেফট সাইড হয়ে গেছে আর লেফট সাইডটা ফ্রন্ট সাইড হয়েছে। এটা করেছে কেন করেছে দেখো, আগে আমার ফাইবারটা যে বরাবর ছিল, যেমন এই যে এটা ছিল স্টার্টিং পয়েন্ট আর এটা ছিল এন্ডিং পয়েন্ট, তাই না? এখন টার্ন করার কারণে এই সাইডটা প্রথমে চলে এসেছে। এখন যেটা হবে, যেহেতু আমি ফাইবারের লেন্থ বের করব, ও যখন একটা একটা করে বটম কম বলো লোয়ার কম বলো যাই কর না করো, যখন এক একটা করে কম গুলাকে ড্রপ করবে, তখন দেখো সবার আগে কিন্তু সবচেয়ে লংয়েস্ট ফাইবার গুলার প্রোটুডিং এন্ডটা এখানে পাওয়া যাবে না। বুঝতে পেরেছো কি আমার কথা? দেখো এই ফাইবার গুলো বেসিক্যালি আমাদেরকে লেন্থ বের করার জন্যই তুমি এই কাজগুলো করছো। আর যখন তুমি ফাইবারের লেন্থই না জানবে, যে এখানে আসলে ডিসেন্টিং অর্ডারে ফাইবার গুলোকে সাজানো হয়, সেটা হলো সবচেয়ে লংয়েস্ট ফাইবার অ্যান্ড দেন আস্তে আস্তে করে সবচেয়ে শর্টেস্ট ফাইবার। তো যখন তুমি লংয়েস্ট ফাইবারটা ডিটেক্ট করতে না পারবে বা শর্টেস্ট ফাইবারটা ডিটেক্ট করতে না পারবে, তখন কিন্তু তুমি কনসর্টার ডায়াগ্রামটাও পাচ্ছ না বা সেখান থেকে ক্যালকুলেশনও সম্ভব না। তো যেটা করা হয়, ওকে 180 ডিগ্রিতে ঘোরানো হলো, যাতে এই যে যে সাইডটা যেটা ওই সাইডে ছিল ওটা এই সাইডে চলে এসেছে। এখন যখন আমি বটম কমকে আস্তে আস্তে করে এক একটা করে ডাউন করব, সবচেয়ে লংয়েস্ট ফাইবারের প্রোট্রুডিং এন্ডটা সবার আগে দেখা যাবে কিনা। Tanvir 20, ID 20. তোমাদের কাছে কি আমার কথা আদৌ যায়? হ্যালো 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 হ্যাঁ, তাহলে রেসপন্স করতে হবে তো। আমি বুঝবো কি করে? আমি যেটা বুঝাতে যাচ্ছিলাম সেটা কি বুঝতে পেরেছো? জি ম্যাম, জি ম্যাম। তাহলে একটু রেসপন্স করতে হবে। হ্যাঁ, পুরো মিউট ভার্সনে থাকার দরকার নেই, মাঝে মাঝে একটু আনমিউটও করো যদি জিজ্ঞেস করি কিছু। নাও জি ম্যাম, রিমুভ দ্য পিন এন্ড ড্রপ দ্য বটম জেন্টলি ওয়ান বাই ওয়ান টিল দ্য এন্ড অফ protruding fibers will be visible. Now take these fibers using tweezer, comb it and arrange these fibers on a velvet pad gently like this. With the end align principle, we have to arrange this fiber in one end like this. Now,
remove the pin again, drop the one comb, and again take all the fibers which are protruding, comb it, and again arrange it on the velvet pad. Throw the next to the that previous section with the same linear density. You have to carry this process till all the fibers are arranged on this velvet pad. Now, take the trace paper and trace this graph of now. Do the analysis. আচ্ছা ঠিক আছে দেখো এই পর্যন্ত দেখার জন্য ভিডিওটা বেসিক্যালি দেখালাম যেহেতু ল্যাব ক্লাসটা নাও আপাতত পসিবল না তো যেটা করা হয় যখন তুমি ফাইবারকে তার লেন্থ অনুযায়ী সাজাও দেন ভেলভেট প্যাডে একটা গ্রাফ আসে যে গ্রাফটাকে ট্রেস পেপারে এঁকে ওটা আবার তোমার খাতায় এঁকে তুমি এই টাইপের একটা গ্রাফ পাও দেন কি করতে হবে এটা আমরা এখন দেখবো দেখো এখানে কম্পিউটার মেথডটা কম্পিউটার ডায়াগ্রাম আঁকার আগে আমরা একটু থিওরিটিক্যাল কথা বলি এখানে আসলে কি কি ইনস্ট্রুমেন্ট থাকে বা কোনটার কাজ কি বেসিক্যালি প্রথমে আফটার ফাইবার্স হ্যাজ বিন টেকেন অ্যাজ স্যাম্পল একগুচ্ছ ফাইবারকে স্যাম্পল হিসেবে সিলেক্ট করা হয় যার ওজন ইন জেনারেল 20 মিলিগ্রাম হয় দেন ওই স্যাম্পলটাকে যেহেতু তোমরা ইয়ার্নের স্টুডেন্ট তোমরা অলরেডি ড্রয়িং ডাবলিং এর সাথে পরিচিত হওয়ার কথা দেখেন যেটা কথা করা হয় যে হাতের ফিঙ্গারের সাহায্যে যতটুকু পারা যায় ড্রয়িং ডাবলিং করা হয় সেভারেল টাইমস যতটুকু পর্যন্ত না ফাইবার গুলো স্ট্রেটেন্ড এন্ড প্যারালাইজড হয় দেন এখানে যে মেশিনটা আমরা ইউজ করছি যেটার নাম হচ্ছে কম্প সর্টার এখানে বেসিক্যালি 8টা টপ কম থাকে আর 9টা বটম কম থাকে কম্প কেন বলা হচ্ছে এটা অলরেডি তোমরা বুঝে ফেলেছো কারণ যেহেতু চিরুনির মতো চুল আঁচড়ানোর মতো ওখানে অনেকগুলো ওয়ার পয়েন্ট থাকে যখন এগুলোকে কম্প বলা হয় The sorter is placed back towards the operator. Left side of the bottom comb is pivoted and right side is movable. Then place the parallelized sample at the right side of the bottom comb by means of gripper. All loose fibers are removed from the protruding end. আমরা যে ইনস্ট্রুমেন্টের সাহায্যে ফাইবারগুলোকে বটম কম থেকে গ্রিপ করে করে দিয়ে আনস দিলাম সেটাকে বলা হয় গ্রিপার Doing this, first a taft was pulled from the sample and combed several times and transferred to the left-hand side of the bottom combs. This taft was pressed into the combs by means of depressor. যেটা সাহায্যে আমরা bottom comb গুলোকে depress করছিলাম সেটাকে বলা হয় depressor. This process is done until all the samples are transferred to the left side of the bottom comb. Then sorter is turned round so that the front faces of the operator and the longest hairs projects towards the operator. The top combs are placed so as to grip the tufts and prevent uncontrolled slippage of fibers. The lower combs shall be dropped successively until the top of the longest fibers are seen. Then all the fibers are placed parallel in baseline of velvet by starting from longest fibers to the shortest. Then the effective length, staple length and short fiber percentage and version percentage is calculated from the diagram. দেখো ওখানে আমরা ফাইবার গুলোকে যখন তার লেন্থ অনুযায়ী ডিসেন্টিং অর্ডারে সাজিয়েছি তখন আমরা লং এর থেকে শর্ট ফাইবার পেয়েছি তারপর আমরা এরকম একটা গ্রাফি পাই আর এই যে প্যাডটা এটাকে বলা হয় ভেলভেট প্যাড যেটা ব্ল্যাক কালারের হয়ে থাকে জেনারেল আর এখানে তোমরা যে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ফাইবার লেন্থ অনুযায়ী আছে এখানে সবচেয়ে লংয়েস্ট আর এখানে সবচেয়ে শর্টেস্ট এখন দেখো এই যে একটা ডায়াগ্রাম তুমি দেখতে পাচ্ছ এরকম একটা ডায়াগ্রাম প্রত্যেকের খাতায় এঁকে ফেলো এঁকে আমাকে একটু বলো যে আঁকা হয়েছে দেন আমি বাকি কিভাবে আঁকতে হবে সেটা বলছি এখানে যে স্লাইডে যে ডায়াগ্রামটা তোমাদের দেখানো হয়েছে এটা একটু কাইন্ডলি তাড়াতাড়ি এঁকে ফেলো
ID002 নিবিড় হয়েছে? Yes, ma'am. এঁকেছো এই যেখানে যে ডায়াগ্রামটা আমি দেখাচ্ছি এখানে? জি ম্যাডাম আঁকছি। আচ্ছা আকাশে শুনে আমাকে একটু জানাও। হ্যাঁ জি ম্যাডাম। জি জি ম্যাডাম আঁকা হয়েছে। আচ্ছা ঠিক আছে, দেখো ওয়াই অক্ষ বরাবর তোমার যে কার্ভটা, কার্ভের স্টার্টিং পয়েন্ট কে ও আর এন্ডিং পয়েন্ট কে এ, আর এক্স অক্ষ বরাবর বি। যেহেতু এখন আমি তোমাদেরকে বুঝাচ্ছি, সো এখানে যে যে অ্যালফাবেট গুলো ইউজ করা হয়েছে ওগুলাই কাইন্ডলি করো, পরে তুমি নিজের মতো করে যেটা ইচ্ছা দিয়ে দিও। তার মানে ওয়াই অক্ষ বরাবর ও এ এবং এক্স অক্ষ বরাবর ও বি গ্রাফের এ স্টার্টিং এন্ড এন্ডিং পয়েন্ট হয়েছে? জি ম্যাম। আচ্ছা এখন দেখো ওয়াই অক্ষ বরাবর যে দুটো বিন্দু আমি পেলাম ও এ, ও এ এর মিড পয়েন্ট কিউ ডিটারমাইন করো, চোখের আন্দাজে করো এখন, এবং ডান দিকে নোট করে রাখো যে কিভাবে পেলে। ও এ এর মিড পয়েন্ট কিউ ড্র করো, তার মানে ও কিউ ইকুয়াল টু কিউ এ, কিউ ইজ দ্য মিড পয়েন্ট অফ ও এ, ইট মিনস ও কিউ ইকুয়াল টু হাফ অফ ও এ, অথবা ও কিউ ইকুয়াল টু কিউ এ। হয়েছে? জি ম্যাম। ওকে, কিউ বিন্দু থেকে ও বি এর প্যারালাল কিউ এম প্রাইম লাইন টানো, যেটি তোমার কার্ভ কে এম প্রাইম বিন্দুতে ছেদ করে, সরি পি প্রাইম। কিউ বিন্দু থেকে ও বি এর প্যারালাল কিউ পি প্রাইম লাইন টানো, যেটি তোমার কার্ভ কে পি প্রাইম বিন্দুতে ছেদ করে। ID 12 রুকাইয়া হয়েছে? জি ম্যাম হয়েছে। ওকে এখন দেখো পি প্রাইম থেকে ও বি এর উপর পারপেন্ডিকুলার লাইন টানো, দেন আমি পারপেন্ডিকুলার লাইন হিসেবে কি পেলাম, পি পি প্রাইম। পি পি পারপেন্ডিকুলার লাইন ড্র করো, পারপেন্ডিকুলার লাইন হিসেবে আমি পেলাম পি পি প্রাইম। হয়েছে? ওপি কি পেয়েছো? কেউ একজন বলো, রুকাইয়া বা নিবিড় বা অভি। ওকে, ওপি কে সমান চার ভাগে ভাগ করো, ওপি কে সমান চার ভাগে ভাগ করো চোখের আন্দাজে। যেমন নিলাম আমি, ওকে হচ্ছে প্রথম ভাগ, 1/4 অফ ওপি ইকুয়াল টু ওকে, এটা 2, এটা 3, এটা 4, আন্দাজে দিয়ে দাও। ওপি কে সমান চার ভাগে ভাগ করে আমি প্রথম ভাগে ওকে ইকুয়াল টু 1/4 অফ ওপি পেলাম। ওকে হলো ওপি এর ফার্স্ট 1/4, মানে আমি যে চার ভাগে ভাগ করব তার প্রথম ভাগে পড়েছে ওকে। ওকে ইকুয়াল টু 1/4 অফ ওপি। আচ্ছা ওকে, কে বিন্দু থেকে ও এ এর প্যারালাল কে কে প্রাইম লাইন টানো, যেটি তোমার কার্ভকে কে 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 প্রাইম বিন্দুতে ছেদ করে। ইট দ্য পারপেন্ডিকুলার লাইন কে কে প্রাইম উইথ কার্ভ ইউর কার্ভ এট কে প্রাইম। কে বিন্দু থেকে ও এ প্যারালাল কে কে প্রাইম পারপেন্ডিকুলার লাইন ড্র করো, যেটি তোমার কার্ভ কে কে প্রাইম বিন্দুতে ছেদ করে। হয়েছে? কে কে প্রাইম? জি ম্যাম। ওকে, কে কে প্রাইম এর মিড পয়েন্ট এস, কে কে প্রাইম কে সমান দুই ভাগে ভাগ করো, যে আমি ওই মিড পয়েন্টের নাম দিলাম এস।
S is the midpoint of K, K prime. লিখে তো? তুমি কি করছো? আচ্ছা, কে কে প্রাইমের মিড পয়েন্ট এস, এই পর্যন্ত এসেছ তো, তাই না? ওকে, এস বিন্দু থেকে ও বি এর প্যারালাল এস আর প্রাইম লাইন টানো, যেটি তোমার কার্ভকে আর প্রাইম বিন্দুতে ছেদ করে। এস থেকে ও বি এর প্যারালাল এস আর প্রাইম লাইন টানো, যেটির আর প্রাইম পয়েন্টটি তোমার কার্ভকে আর প্রাইম বিন্দুতে ছেদ করে। এস বিন্দু থেকে ও বি এর প্যারালাল এস আর প্রাইম লাইন টানো, যেটি আর প্রাইম বিন্দুতে তোমার কার্ভকে ছেদ করে। হয়েছে? আর প্রাইম থেকে ও বি এর উপর পারপেন্ডিকুলার লাইন ড্র করো, যার নাম হলো আর আর প্রাইম। আর প্রাইম থেকে ও বি এর উপর পারপেন্ডিকুলার লাইন আর আর প্রাইম ড্র করো, যেটি ও বি কে আর বিন্দুতে ছেদ করে। হলো? জি ম্যাম। ওকে, এখন আমি নতুন দুইটা বিন্দু পেয়েছি, ও আর, তাই না? এই ও আর কে ও পি এর মতো একই ভাবে সমান চার ভাগে ভাগ করো। ও আর কে চোখের আন্দাজে সমান চার ভাগে ভাগ করো। আর যদি এটার মধ্যে কম্পাস দিয়ে একে ফেলতে পারো কেউ ফার্স্টলি, তাহলে সেটা করো। ও আর কে সমান চার ভাগে ভাগ করো। হয়েছে? আমি ধরে নিলাম ও এল ইকুয়াল টু ওয়ান ফোর্থ অফ ও আর। ও এল ইকুয়াল টু ওয়ান ফোর্থ অফ ও আর অ্যান্ড ও এম ইকুয়াল টু থ্রি ফোর্থ অফ ও আর। আমি যখন ও আর কে সমান চার ভাগ ভাগ করলাম, প্রথম ওয়ান হাফ ওয়ান ফোর্থে আমি যে পয়েন্টটি পেলাম সেটি হলো এল, আর থার্ড পয়েন্টে আমি যেটি পেলাম সেটাকে আমি নাম দিলাম এম। তার মানে ও এল ইকুয়াল টু ওয়ান ফোর্থ অফ ও আর, ও এম ইকুয়াল টু থ্রি ফোর্থ অফ ও আর। কারো কনফিউশন আছে এখানে? ওকে, এল বিন্দু থেকে পারপেন্ডিকুলার লাইন ড্র করো, এল এল প্রাইম, যেটি তোমার কার্ভকে এল প্রাইম বিন্দুতে ছেদ করে। এল বিন্দু থেকে পারপেন্ডিকুলার লাইন ড্র করো, এল এল প্রাইম, যেটি তোমার কার্ভকে এল প্রাইম বিন্দুতে ছেদ করে। হয়েছে? এখানে দেখো যে লাইনটি তুমি পেলে এল এল প্রাইম, এটাকেই বলা হয় ইফেক্টিভ লেন্থ। ইফেক্টিভ লেন্থ কাকে বলে এটি আমরা আগের ক্লাসে শিখিয়েছিলাম। ইফেক্টিভ লেন্থ কে এত ইম্পর্টেন্ট ধরা হয়, সেটা কেন করা হয় সেটাও শিখিয়েছিলাম, যে ইফেক্টিভ লেন্থ এর উপর ডিপেন্ড করে তোমার ডিফারেন্ট কাইন্ডস অফ মেশিনারি সেটিংস সেট করা হয়। যেমন তুমি যদি বলতে চাও যে কেমন ম্যাম, যেমন তোমার ওয়ান থার্ড এর ব্যাপারটা যদি আরেকটু বলতেন, ওয়ান থার্ড যেন কোন, সরি সরি সরি, তুমি তো ও আর কে সমান চার ভাগে ভাগ করেছো না, ওয়ান ফোর্থ এ পেয়েছো ও এল, তাই না? জি ম্যাম। এটা ধরলাম যে এটা হচ্ছে টু ফোর্থ, আর এটা হলো থ্রি ফোর্থ। থ্রি ফোর্থ যে পয়েন্টটা এটা হচ্ছে এম, তার মানে ও এম ইকুয়াল টু থ্রি ফোর্থ অফ ও আর। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে ম্যাম। ঠিক আছে, এখন দেখো এল বিন্দু থেকে আমি যখন পারপেন্ডিকুলার লাইন ড্র করলাম, যার নাম আমি দিয়েছি এল এল প্রাইম, এই এল প্রাইম বিন্দুটা আমার কার্ভকে এল প্রাইম বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে যে আমি লাইনটা পেলাম এল এল প্রাইম, এটাকেই বলা হয় বেসিক্যালি ইফেক্টিভ লেন্থ। তো আমি বলছিলাম যে ইফেক্টিভ লেন্থ কেন ইম্পর্টেন্ট, কারণ ডিফারেন্ট কাইন্ডস অফ মেশিনারি সেটিংস আমি যখন সেট করি তখন অনেক সময় ইফেক্টিভ লেন্থের দরকার হয়।
যেমন তোমরা যদি ড্রাফটিং রোলার্স এর পেয়ার এর কথা চিন্তা করে থাকো, ড্রাফটিং রোলার্স এর পেয়ার এর নিপ পয়েন্টের ডিস্টেন্সটা কতটুকু হবে এটাও ফাইবারের ইফেক্টিভ লেন্থের উপরেই ডিপেন্ড করে। তাহলে আমরা অলরেডি একটা বের করা শিখে ফেলেছি, সেটা হচ্ছে ইফেক্টিভ লেন্থ কিভাবে বের করতে হয়। এখনো আমাদের বাকি আছে স্টাপল লেন্থ, শর্ট ফাইবার পার্সেন্টেজ এন্ড ডিসপারশন পার্সেন্টেজ। এখন দেখো আমি এম পেয়েছি হচ্ছে 3/4 অফ ও আর, তার মানে 3/4 অফ ও আর ইকুয়াল টু ও এম। এখন এই এম বিন্দু থেকে এম এম প্রাইম পারপেন্ডিকুলার লাইনটারও যেটি তোমার কার্ভকে এম প্রাইম বিন্দুতে ছেদ করে, এম বিন্দু থেকে এম এম প্রাইম পারপেন্ডিকুলার লাইন ড্র করো যেটি তোমার কার্ভকে এম প্রাইম বিন্দুতে ছেদ করে, এম বিন্দু থেকে পারপেন্ডিকুলার লাইন ড্র করো এম এম প্রাইম যেটি তোমার কার্ভকে এম প্রাইম বিন্দুতে ছেদ করে। হলো? জি ম্যাম। এম প্রাইম থেকে এল এল প্রাইম এর উপর পারপেন্ডিকুলার লাইন ড্র করো যার নাম আমি দিলাম এম প্রাইম এন। এম প্রাইম থেকে এল এল প্রাইম এর উপর পারপেন্ডিকুলার লাইন ড্র করো যার নাম আমি দিলাম এম প্রাইম এন। হলো? জি ম্যাম। ওকে, তাহলে এই যে যে পয়েন্টটুকু এল প্রাইম এন, এই যে যে জায়গাটুকু এটাকে একটা টার্মে রিপ্রেজেন্ট করা হয় যেটাকে বলা হয় ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ এটা আমাদের কখন লাগবে সেটা আমি পরে বলছি। তাহলে আমরা অলরেডি জানি যে ইফেক্টিভ লেন্থ কিভাবে বের করতে হয়। আমরা যখন এই এল এল প্রাইম লাইনটা পেয়ে যাব এটার মানেই হলো আমরা ইফেক্টিভ লেন্থটা পেয়ে গেলাম। নাও দেখো স্টাপল লেন্থ আমরা কিভাবে বের করব। স্টাপল লেন্থ বের করার জন্য ডিফারেন্ট টাইপস অফ কটনের ক্ষেত্রে ডিফারেন্ট। যেমন তুমি যদি আমেরিকান আপল্যান্ড কটন নিয়ে কাজ করো সেক্ষেত্রে লর্ড অ্যান্ড আন্ডারউড নামক দুজন রিপোর্ট করেছেন যে যখন আমি আমেরিকান আপল্যান্ড নিয়ে কাজ করব তখন ইফেক্টিভ লেন্থ থেকে যদি আমি স্টাপল লেন্থ বা স্টাপল লেন্থ থেকে যদি আমি ইফেক্টিভ লেন্থ বের করতে চাই সেক্ষেত্রে একটা কনভার্সন ফর্মুলা ইউজ করার দরকার হয়। সেটা হলো আমেরিকান স্টাপল লেন্থ ইকুয়াল টু 0.91 ইন্টু ইফেক্টিভ লেন্থ। তার মানে ছোট কোয়েশ্চেন আসতে পারে, তোমাকে ধরো বললো ইফেক্টিভ লেন্থ দেওয়া আছে স্টাপল লেন্থ বের করো, বা বলা হবে স্টাপল লেন্থ দেওয়া আছে ইফেক্টিভ লেন্থ বের করো, বা বলা হবে দুইটাই দেওয়া আছে এই দুইটার মাঝে ডিফারেন্সটা কতটুকু। আর ইজিপশিয়ান টাইপস অফ কটন যদি হয় সেক্ষেত্রে কোনো স্ট্যান্ডার্ড ইউনিভার্সালি ইউজ করা হয় না, বাট অ্যাভারেজে দেখা গেছে যে ইফেক্টিভ লেন্থ ইকুয়াল টু হচ্ছে স্টাপল লেন্থ। মানে আমি যখন ইফেক্টিভ লেন্থ পেয়ে যাব তার মানে ওটাই হলো আমাদের স্টাপল লেন্থ। দেন আমার যেটা দেখতে হবে সেটা হলো শর্ট ফাইবারের পার্সেন্টেজটা কিভাবে বের করবো। আমি শর্ট ফাইবারটা কিভাবে বের করবো, শর্ট ফাইবারটা বের করার আগে আমাকে জানতে হবে শর্ট ফাইবার বলতে আসলে বোঝায় এটা কি। বলা হয়ে থাকে ইফেক্টিভ লেন্থ যেটা ওই ইফেক্টিভ লেন্থের হাফের চেয়েও শর্টার লেন্থের যে ফাইবার গুলো সেগুলোকে বলা হয় শর্ট ফাইবার। এখন আমরা একটু একটু জানি অবশ্যই যে আমরা কোন সব ফাইবারকেই টেক্সটাইল ফাইবার বলতে পারবো না, বিকজ টেক্সটাইল ফাইবার হওয়ার জন্য কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকার দরকার হয়। এই কোয়েশ্চেনটা তো সবাই পড়েছি যে অল টেক্সটাইল ফাইবার্স আর ফাইবার্স বাট অল ফাইবার্স আর নট টেক্সটাইল ফাইবার্স, পড়েছি? জি ম্যাম। তাহলে ওই ফাইবারের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে একটা অন্যতম ক্যারেক্টারিস্টিক্স হলো তার লেন্থ। তো শর্ট ফাইবারের লেন্থটা এতই কম হয় যে তুমি ওটাকে প্রসেস করে খুব ভালো কিছু পাওয়ার চান্সটা বা পসিবিলিটিটা অনেক কম থাকে। ওটা হয়তো পরে অন্য পারপাসে ইউজ করা হয়, বাট এখানে যেটা কম্পিউটার ডায়াগ্রামের মাধ্যমে যেটা করা হয় যে ওই ফাইবার গুলাকে কেটে আলাদা করে ফেলা হয়। তো আমি আমি যে দেখবো যে শর্ট ফাইবার এবং তখন যে আমি কাট করবো আমাকে তো আগে জানতে হবে যে শর্ট ফাইবার কতটুকুতে আছে। তো এটা বের করার জন্য একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে আরবি বাই ওবি। এটাকে পার্সেন্টে রিপ্রেজেন্ট করার জন্য 100 দিয়ে গুণ করা হয়। এখন আমরা দেখি আরবি বাই ওবি জিনিসটা কি।
দেখো তোমাদের যে টম চার্টের ডায়াগ্রামটা তোমরা নিজেরাই ড্র করবে, ওইটার লাস্টের যে পজিশনটা, সেকেন্ড টাইম আমি যখন তাকে চার ভাগে ভাগ করেছিলাম, ওটার লাস্টের যে ভাগটা ওখান থেকে শেষ, তার মানে আরবি ভাগ ওবি ইন্টু 100%, আরবি ভাগ ওবি ইন্টু 100%। দেন আমাদের লাস্টে যেটা আছে সেটা হচ্ছে ডিসপারশন পার্সেন্টেজ। বেসিক্যালি তুমি যে স্যাম্পল নিয়ে কাজ করছো সেই স্যাম্পলের মধ্যে ইউনিফর্মিটি পার্সেন্টেজটা কতটুকু বা ভ্যারিয়েবিলিটিটা কতটুকু, ওখানকার ফাইবার গুলোর লেন্থ কি খুব বেশি ভ্যারিয়েবল নাকি কম ভ্যারিয়েবল, ইউনিফর্মিটি রেটটা কেমন, এগুলো দেখার জন্য যে টার্মটা ইউজ করা হয় সেটা হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। আর ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ আমরা কোথায় পাবো সেটা অলরেডি আমি তোমাদেরকে বলে দিয়েছি আঁকার সময়। এই যে যে জায়গাটুকু এন এল প্রাইম, এই যে মাঝখানের জায়গাটুকুকে বলা হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। কারণ তোমরা যদি খেয়াল করো তাহলে দেখো আপার কোয়ার্টাইল হচ্ছে এল এল প্রাইম, লোয়ার কোয়ার্টাইল হচ্ছে এম এম প্রাইম। এই আপার কোয়ার্টাইল আর লোয়ার কোয়ার্টাইলের যে লেন্থের ডিফারেন্সটা হচ্ছে ওটা কিন্তু এতটুকুর কারণেই হচ্ছে, যার কারণে এটাকে বলা হয় ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। তো আমরা এখান থেকে ডিসপারশন পার্সেন্টেজটা কিভাবে বের করব, একটা ফর্মুলা দেওয়া হয়েছে যে এন এল ভাগ এল এল প্রাইম ইন্টু 100%, এন এল ভাগ এল এল প্রাইম ইন্টু 100%। এখান থেকে আমরা জানতে পারবো ডিসপারশন পার্সেন্টেজটা কতটুকু আমার ওই নির্দিষ্ট স্যাম্পলের জন্য। তাহলে এই হলো আমাদের কম সর্টার মেথড, এবং কম সর্টারের মাধ্যমে আমরা কিভাবে কম সর্টার ডায়াগ্রাম আঁকতে পারি সেটার পড়াশোনা। এখান থেকে কয়েক ধরনের কোয়েশ্চেন একটা আসতে পারে, হয় আমি তোমাকে একটা সিচুয়েশন দিব, ওই সিচুয়েশনের পার্সপেক্টিভে আমি তোমাকে বলবো যে তোমাকে ফাইবারের ইফেক্টিভ লেন্থ বের করতে হবে, স্ট্যাপল লেন্থ বের করতে হবে, বা শর্ট ফাইবার পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে তুমি কোন টেকনিক অ্যাপ্লাই করে কাজটি করতে পারো, তুমি এখান থেকে যে কোনো একটা টেকনিক চুজ করতে পারো, দ্যাটস আপ টু ইউ। এন্ড দেন তোমাকে ডিসক্রাইব করতে হবে পুরো মেথডটা, এটা হতে পারে একটা। আরেকটা যেটা হতে পারে, আমি তোমাকে এরকম একটা কম্পিউটার ডায়াগ্রাম এঁকে দিব, এবং এখানে ওএ মানে কি, ওবি মানে কি, এগুলাও আমি বলে দিব। তখন আমি তোমাকে বলবো যে এখান থেকে তুমি আমাকে যে কোনো একটা বলতে পারি, ইফেক্টিভ, স্ট্যাপল, শর্ট ফাইবার, ডিসপারশন, যে কোনো একটা আমি তোমাকে বের করতে বলতে পারি। আরেকটা যেটা হতে পারে যে আমি তোমাকে ডায়াগ্রামও দিব না, কোনো ভ্যালুও দিব না, আমি তোমাকে একটা সিচুয়েশন দিব এবং আমি তোমাকে বলবো তুমি অ্যাজিউম করে আমাকে কোন একটা নির্দিষ্ট টাইপস অফ কটনের নাম আমি তোমাকে বলে দিব, সেটা ইজিপশিয়ান হতে পারে, সেটা সুপিমা হতে পারে, সেটা গিজা হতে পারে, হোয়াট এভার। তখন তোমাকে অ্যাজিউম করে করে এই পুরো ডায়াগ্রামটা আঁকতে হবে, মানে এই পুরো গ্রাফটা, যেহেতু তোমার কাছে কোনো ফাইবার থাকবে না, তো তোমাকে অ্যাজিউম করে আঁকতে হবে। অ্যান্ড দেন তোমাকে আমাকে ক্যালকুলেশন করে দেখাতে হবে। আমি কিন্তু সব ধরনের কোয়েশ্চেনই তোমাদেরকে বলে দিয়েছি কি কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে। আরেকটা মেথড আছে যেটাকে বলা হয় ফাইব্রোগ্রাফ। তোমাদের যদি কারো পড়ার ইচ্ছা জাগে তাহলে তোমরা বিপি সাভিলের বইয়ের 69 নম্বর পেজ, এটা নিয়ে আলোচনা করা হয়েছে, পড়ে নিও। আর যদি বুঝতে না পারো তাহলে আমাকে জানিও, আমি বুঝিয়ে দিব। তো এই ছিল আমাদের ফাইবার লেন্থ রিলেটেড টপিক। সেকেন্ড যে টপিকটা আমরা স্টার্ট করব সেটা হচ্ছে ফাইবারের ফাইননেস। এখানে আমরা ফাইবার আরেকটা ক্যারেক্টারিস্টিক, ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ইজ ইটস ফাইননেস, আমরা এটা নিয়ে আলোচনা করব যে ফাইননেস বলতে কি বোঝায়, বা এটার সাথে ফাইবারের কোয়ালিটিতে কি ডিফারেন্স আসে, বা রিলেশনশিপটা কি, যে ফাইবার কি ফাইনাল হবে নাকি কোয়ার্সার হবে। দেখো ফাইবার ফাইননেস কে দুইটা ওয়েতে রিপ্রেজেন্ট করা যেতে পারে, সেটা হলো ওয়েট পার ইউনিট লেন্থ অর লেন্থ পার ইউনিট ওয়েট। যদি আমি টেক্সটাইল ইনস্টিটিউট অনুযায়ী ডেফিনেশনটা দেই, সেক্ষেত্রে বলা হয়েছে দ্য ফাইননেস অফ কটন সিল্ক অ্যান্ড ম্যানুফ্যাকচার্ড ফাইবার্স ইজ ইউজুয়ালি এক্সপ্রেসড ইন টার্মস অফ অ্যাভারেজ লিনিয়ার ডেন্সিটি। অ্যাভারেজ লিনিয়ার ডেন্সিটিটা কেমন এর উপর ডিপেন্ড করে আমি বলি যে ফাইবারটা কি ফাইনাল নাকি কোয়ার্সার। ইন জেনারেল একটা ইয়ার্ন তৈরি করতে গেলে তার ক্রস সেকশনে নাম্বার অফ ফাইবার্স লাগে মিনিমাম 30, বাট ইন জেনারেল 100 ফাইবার্স এর মতো তো লাগেই। 30টা ফাইবার যদিও হওয়া সম্ভব, বাট এত কম হয় না অ্যাকচুয়ালি। ইউজুয়ালি 100 বা 100 থেকে বেশি ফাইবার সেখানে প্রেজেন্ট থাকে একটা ইয়ার্নের ক্রস সেকশনে। আমরা যে ফাইননেস পড়বো, এই ফাইননেস আসলে ইম্পর্টেন্স গুলা কি কি,
এক নম্বরে বলা হয়েছে লোয়ার ইরেগুলারিটি অফ ইয়ার্ন, ইরেগুলারিটি রেট অনেক কমে যাবে কিভাবে, উইথ এ গ্রেটার নাম্বার অফ ফাইবার ইন দ্য ক্রস সেকশন অন দ্য বেসিক ইরেগুলারিটি ইজ রিডিউসড, দ্য ফাইনার দ্য ফাইবার দ্য হায়ার দ্য নাম্বার অ্যান্ড লোয়ার দ্য ইরেগুলারিটি, ফাইন ফাইবার গিভস মোর রেগুলার ইয়ার্ন দ্যান কোয়ার্স ফাইবার। বলা হয়েছে যে ইন জেনারেল যখন ক্রস সেকশনে নাম্বার অফ ফাইবার অনেক বেশি থাকে তখন বেসিক ইরেগুলারিটি যেটা আছে দেখা যাচ্ছে কিছু ফাইবার খুব মোটা বা কিছু ফাইবার চিকন, তো কিছু ইরেগুলারিটি ক্রিয়েট হতে পারে, ওই বেসিক ইরেগুলারিটি গুলো এই নর্মালি রিডিউস হয়ে যায় বিকজ ইয়ার্নের ক্রস সেকশনে নাম্বার অফ ফাইবার বেশি আছে। ইয়ার্নের ক্রস সেকশনে তো নাম্বার অফ ফাইবার 100 হয় বা তার বেশি হয়, ধরলাম 110, তার বেশি তো হবে না। আর এই পরিমাণ ফাইবার কখন আসতে পারবে, যখন ফাইবার গুলা ফাইনার হবে, তার অ্যাভারেজ লিনিয়ার ডেন্সিটিটা যখন ফাইনার হবে তখন ক্রস সেকশনে নাম্বার অফ ফাইবারের পরিমাণ বাড়বে। তো নাম্বার অফ ফাইবারের পরিমাণ যত বাড়বে ইররেগুলারিটির পরিমাণ তত কমবে, এবং যেহেতু নাম্বার অফ ফাইবার বেশি আছে সেহেতু কি হবে ইয়ার্নটা মোর রেগুলার হবে বিকজ তার বেসিক ইররেগুলারিটি অলরেডি রিমুভ হয়ে গেছে। তো এটা গেল একটা যে ইয়ার্নের যে ইররেগুলারিটি গুলা প্রডিউস হওয়ার টেন্ডেন্সিটা থাকে নাম্বার অফ ফাইবার হায়ার হওয়ার সাথে সাথে সেটি অনেক কমে যায়। দুই নম্বরে বলা হয়েছে ইউনিফর্মিটি অফ কাউন্ট, আ ফাইন ফাইবার ক্যান বি স্পান ইনটু ফাইনার কাউন্টস দ্যান আ কোয়ার্স ফাইবার, ইন আদার ওয়ার্ডস দ্য ফাইনার দ্য ফাইবার দ্য হায়ার দ্য কাউন্ট উইল বি। এটা কিছুটা স্পিনিং লিমিটের সাথে কানেকশন আছে, কানেক্টেড আছে। তোমরা স্পিনিং লিমিট কি এটা কি জানো? না ম্যাম। স্পিনিং লিমিট হলো আমি কোন এক ধরনের ফাইবার দিয়ে কত ফাইনাল কাউন্টের ইয়ার তৈরি করতে সক্ষম, আর আমি যখন ফাইনাল কাউন্টের ফাইনাল ফাইবার ইউজ করি তখন সেটা দিয়ে বেশি ফাইনাল কাউন্ট তৈরি করা পসিবল। তো তুমি একটা ফাইবারকে যত বেশি টুইস্ট দিতে পারবে ততই তো বেশি ফাইনাল হবে তোমার ইয়ারটা। তো তোমার ফাইনাল ফাইবার যত ফাইনাল হবে কাউন্টও তত হায়ার হবে, ফাইবার যত কোয়ার্সার হবে কাউন্ট তত কম হবে। তিন নম্বরে বলা হয়েছে ইউনিফর্মিটি অফ স্ট্রেংথ, ইন আ গিভেন ক্রস সেকশনাল এরিয়া ইফ আ গিভেন কাউন্ট ইজ স্পান আ ফাইন অ্যান্ড কোয়ার্স ফাইবার আর ইয়ার্ন উইল রেজাল্ট ফ্রম দ্য ফাইন ফাইবার্স বিকজ অফ বিং লার্জ নাম্বার অফ ফাইবার্স। অলরেডি আমরা বলেছি যে ফাইবার যখন ফাইনাল হয় তখন ক্রস সেকশনে নাম্বার অফ ফাইবারের পরিমাণ অনেক বেড়ে যাবে। এখন ওই যে আমাদের একটা প্রবাদ বাক্য ছিল দশের লাঠি একের বোঝা, বা একসাথে যদি আমি 10টা লাঠিকে বেঁধে রাখি সেটাকে যদি আমি ভাঙতে যাই তাহলে আমার যে পরিমাণ ফোর্স দেওয়ার দরকার হবে, আমি যদি একসাথে একটা লাঠি থাকে তাহলে আমি যদি তাকে ভাঙতে যাই তাহলে কি আমার একই পরিমাণ ফোর্স দেওয়া লাগবে? না ম্যাম, কম লাগবে। কোনটাতে বেশি ফোর্স লাগবে? ম্যাম যেটাতে 10টা ছিল একসাথে ফোর্স লাগবে নাকি একটা বা দুইটা লাঠি আছে সেটাতে ফোর্স বেশি লাগবে, কোনটাতে? ম্যাম যেটা 10টা ছিল ওটাতে বেশি ফোর্স লাগবে। জি অ্যাবসলিউটলি। তো এখানে তোমার নাও যেহেতু ক্রস সেকশনে নাম্বার অফ ফাইবার অনেক বেশি আছে বিকজ দে আর ফাইনাল ফাইবার সো দেয়ার স্ট্রেংথ উইল বি হায়ার দ্যান দ্য কোয়ার্স ফাইবার, অ্যান্ড ওয়াই? বিকজ ওয়েন দ্য ফাইবার্স আর কোয়ার্স দ্য নাম্বার অফ ফাইবার ইন দ্য ক্রস সেকশন will be less than the final fibers, তাই না? যখন final fiber হচ্ছে তখন তো in generally তার নাম্বারটা বেড়ে যাচ্ছে কোয়ার্সাল ফাইবার থেকে। কোয়ার্সাল ফাইবার আমি কখন বলছি, তখন তার ডায়ামিটারটা বেশি, যখন ডায়ামিটারটা বেশি তখন তো সে ইয়ারের ক্রস সেকশনে খুব বেশি জন থাকতে পারবে না বিকজ না তুমি যখন কোয়ার্সাল ফাইবার ইউজ করছো তখন ক্রস সেকশনে নাম্বার অফ ফাইবার অনেক কমে যাচ্ছে, আর যখন কমে যাচ্ছে স্ট্রেংথটাও সাথে সাথে ফল করছে। তো এটা হচ্ছে আরেকটা রিলেশন। অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ফেব্রিক ক্যারেক্টারিস্টিক্স, এটা তো বুঝতেই পারছি যে যখন আমি ইউনিফর্ম কোয়ালিটির ইয়ার্ন পাবো তখন ডেফিনেটলি ওটা দিয়ে আমি যদি ফেব্রিক তৈরি করি সেটাও গুড কোয়ালিটি হবে, সেটা লাস্টারাস হবে, সেটার হ্যান্ড ফিলিং ভালো হবে, সেটির ডাইং অ্যাবিলিটিটা বেশি থাকবে, সো ডাই অ্যাবজর্বেন্সি অনেক হাই হবে,
এভরিথিং যখন গুড তখন ডেফিনেটলি ফেব্রিক কোয়ালিটিও গুড হবে, হেয়ারিনেসও তো থাকবে না। ফাইনার ফাইবার মানেই তো কি লঙ্গার ফাইবার, আর লঙ্গার ফাইবার মানে কি সেখানে নাম্বার অফ এন্ডস এর পরিমাণ কম থাকে, আর নাম্বার অফ এন্ডস এর পরিমাণ যখন কম থাকে সেখানে ডেফিনেটলি হেয়ারিনেসটা অনেক কমে যাবে। Less twist. The fiber, the greater the total surface area available for interfiber contact, and consequently less twist is needed to provide the necessary cohesion. যখন আমি দুই ধরনের ফাইবার ইউজ করছি, একদিকে আছে আমার কোয়ার্সাল ফাইবার আর একদিকে আছে আমার ফাইনাল ফাইবার, ওই দুইটার মধ্যে ইন জেনারেল যেটা লেস টুইস্টে মোর ফাইনাল হবে সেটি হলো ফাইনাল কাউন্ট। কেন? বিকজ তার ক্রস সেকশনে যে জায়গা আছে সেটি মোর অ্যাভেলেবল থাকে কোয়ার্সাল ফাইবারের তুলনায়, যার কারণে ওদের নিজেদের মধ্যে যে কোহেশনের দরকার হয় ওই কোহেশনটা কোয়ার্সাল ফাইবারের ক্ষেত্রে যত বেশি দরকার হয় ফাইনাল ফাইবারের ক্ষেত্রে তার থেকে অনেক কম দরকার হয়। তার মানে তুমি লেস টুইস্টেই কোয়ার্সাল ফাইবার থেকে ফাইনাল ফাইবার থেকে ফাইনাল কাউন্টে রিয়ান্তরিত করতে সক্ষম হবে। দেন বলা হয়েছে স্পিনিং পারফরমেন্স। The fineness of the fiber affects several mechanical properties and therefore influences the behavior of the fiber during processing. Spinning performance বলতে তো basically বোঝায় যে টোটালি তুমি যখন ব্লো রুম থেকে একদম এন্ডে হিট সেটিং দিয়ে ইয়ারনটাকে বের করে ফেললে এবং এর মাঝখানে যে যে প্রসেসিং গুলো তুমি ইউজ করলে ওখানে আসলে পারফরমেন্সটা কেমন দেখালো, অ্যান্ড অ্যাট দ্য এন্ড প্রোডাক্টের কোয়ালিটি কেমন। আমি দেখলাম ডাস্ট ক্রিয়েশন ভালো বেশি হচ্ছে না, আমি দেখলাম ফাইবার ব্রেকেজ রেট অনেক কম, আমি দেখলাম হেয়ারনেস হচ্ছে না, আমি দেখলাম মেশিন খুব স্মুথলি চলছে, ব্রেকেজ রেট খুবই কম। যখন আমি দেখবো এভরিথিং ইজ বেটার তখন কি বলতে পারবো যে হ্যাঁ স্পিনিং পারফরমেন্সটা ভালো। বাট যখন আমি দেখবো যে আমার মেশিন ব্রেকেজ বেশি হচ্ছে, যখন আমি দেখবো সরি ফাইবার ব্রেকেজটা বেশি হচ্ছে, যখন আমি দেখবো হেয়ারনেস টেন্ডেন্সি অনেক হাই হয়ে গেছে, যখন আমি দেখবো আমার ডাস্ট ক্রিয়েশন লেভেল অনেক হাই, যখন আমি দেখছি ওয়েস্টেজ পার্সেন্টেজ অনেক বেড়ে যাচ্ছে, তখন আমাকে বুঝতে হবে সামথিং ইজ রং। অ্যান্ড স্পিনিং পারফরমেন্স এর ক্ষেত্রে র ম্যাটেরিয়াল ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল রোল। অবশ্যই সেটিং এর ইম্পর্টেন্স আছে, কারণ মেশিন সেটিং যদি তুমি উল্টাপাল্টা দাও যেটা ফাইবারের ক্যারেক্টারিস্টিক্স এর সাথে ম্যাচ করে না তখনও তোমার ফাইবার অনেক বেশি রাপচার হবে। তো এটা হচ্ছে একটা কথা। অ্যান্ড দেন গুড অ্যাপিয়ারেন্স ডেফিনেটলি তখনই হবে যখন আমার ইরেগুলারিটি রেটটা অনেক কম হবে, আর ইরেগুলারিটি রেটটা তখনই কম হবে যখন আমি ফাইনাল ফাইবার ইউজ করছি। সো ফাইনাল ইয়ার্ন থেকে ডেফিনেটলি কোয়ার্সাল ফাইবার দিয়ে তৈরি ইয়ার্নের অ্যাপিয়ারেন্স কিছুটা কম বেটার হবে। লেস নেভস ইন দা ফাইনাল ইয়ার, লেস নেভস আর আসলে নেভস কি এটার উপর আমরা একটা চ্যাপ্টারই আছে। নেভস হচ্ছে অনেকগুলো শর্ট ফাইবার নিজেদের মধ্যে ব্রেকেজ করে আশেপাশে আরো তিনটা চারটা ফাইবারকে নিয়ে যখন একটা টাফট ক্রিয়েট করে ওটাকে আমি বললি নেভস। এখানে তো শর্ট ফাইবারই নেই। Then bola hoyeche spinning limit. Ekhane abar spinning limit kotha ta esheche. It is the limit at which the fibers can no longer be twisted into a yarn. It is reached earlier in coarse fiber. তুমি হাইয়েস্ট কতটুকু টুইস্ট দেওয়ার ফলে সে আসলে ফাইবার থেকে ইয়ার্নে কনভার্ট হতে পারবে এটাই হচ্ছে তার স্পিনিং লিমিট। ইন জেনারেল ফাইনাল ফাইবার যেহেতু লেস টুইস্টেই অনেক বেশি ফাইনাল কাউন্টে যায়, সো ওর স্পিনিং লিমিটে পৌঁছতে পৌঁছতে ও অনেক ফাইনাল হয়ে যায়। অ্যান্ড অ্যাট দ্য আদার হ্যান্ড যেহেতু কোয়ার্সাল ফাইবারে টুইস্টের পরিমাণ বেশি লাগে, সো দেখা যাচ্ছে টুইস্ট আমি বেশি দিচ্ছি বাট অত বেশি ফাইনাল আমি ইয়ার্নটা তৈরি করতে পারি নাই, তার আগে ও স্পিনিং লিমিটে পৌঁছে গেছে, মানে ওকে আর টুইস্ট দেওয়া যাবে না, তখন হয়তো ব্রেকেজ শুরু হয়ে যাবে। And the last one is fiber stiffness. এটা খুবই ইন্টারেস্টিং একটা পার্ট যেটা সাথে আমরা কম বেশি সবাই নিশ্চয়ই পরিচিত। সেটা হচ্ছে অনেক সময় দেখবে যে নতুন একটা টি শার্ট কিনেছো বা পোলো শার্ট কিনেছো বা একটা সোয়েটার কিনেছো কিন্তু ওটা গার মধ্যে খুব চুলকায়, মানে পরলে গা চুলকায়, এমন হয় কি কখনো? বা তোমার কমফোর্ট ফিল হচ্ছে না, তোমার কিছুটা আনকমফোর্টেবল ফিল হচ্ছে, মনে হচ্ছে যে কিছুটা ইচিং হচ্ছে হালকা, কারো হয়নি? জি হয়েছে ম্যাম। জি এটা হচ্ছে বেসিক্যালি ফাইবার স্টিফনেস এর সাথে কিছুটা রিলেশন আছে। সেটা হলো যখন ফাইবারের ডায়াগুলা খুব মোটা থাকে,
যখন ফাইবারের ডায়া মোটা থাকে তখন সে তত বেশি স্টিফ হয়, যে ফাইবারের ডায়া যত মানে বিগার তার স্টিফনেস তত হাই হতে থাকে। তো ফাইবার তো আর তোমাকে চিমটি কাটতে পারবে না বা পিঞ্চ করতে পারবে না বা খুব বেশি হার্ট করতে পারবে না। ও যেটা করে ইন জেনারেল আমাদের বডি সার্ফেসে যখন আমাদের গার্মেন্টস গুলো আসে ওখানে কিছু কিছু ফাইবারের দ্বারা অনেক সময় ইচ্ছা করেও হেয়ারনেসটা একটু দেওয়া হয় যাতে ভালো ফিল হয়। এখন হচ্ছে ওই ফাইবার গুলা যেগুলো ডায়া অনেক মোটা ওরা কি করে তোমার বডি কন্ট্যাক্টে আসার পরে অন্যান্য ফাইবার যেগুলো থাকে তাদের মাথাটা নুইয়ে দেয়। বাট যখন তোমার ফাইবারের ডায়াটা অনেক হাই থাকে ওটার কারণে সে কি করে মাথা নোয়াতে পারে না, সে কি করে কিছুটা শুয়ের মতো তোমাকে গুতা দিতে থাকে। এখন ও তো সামান্য একটা ফাইবার, ও তো তোমাকে ব্যথা দিতে পারবে না, বাট ওই কনস্ট্যান্টলি গুতা দেওয়ার কারণে তোমার কি হয় মনে হয় যে তোমার বডিতে চুলকাচ্ছে বা আনকমফোর্টেবল ফিল হয়। ঠিক আছে, দেখো এখানে অনেকগুলো টোটাল চারটা মেথড আছে ফাইবার ফাইননেস মেজার করার জন্য। এই চারটা প্রিন্সিপালের নাম হলো গ্র্যাভিমেট্রিক, অপটিক্যাল, এয়ারফ্লো অ্যান্ড ভাইব্রোস্কোপ। এখান থেকে আমরা এয়ারফ্লো মেথডটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এবং বাকি যে তিনটা আছে ওই তিনটাও যদি পড়তে চাও নো প্রবলেম, আমি বইয়ের পেজ নাম্বারটা রেফারেন্স হিসেবে দিয়ে দিব। আর তখন যদি বুঝতে না পারো তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো। ইন জেনারেল আমরা এয়ারফ্লো মেথডটাই ল্যাবে করিয়ে থাকি, তো মেথডটা আমি আসলে নেক্সট ক্লাসে পড়াবো। আমি আজকে এই পর্যন্তই শেষ করব। এখন আমাকে বলো আমি যে কথাগুলো তোমাদেরকে এখন বললাম এবং যে ক্যালকুলেশন করা শেখালাম বা যে কিভাবে কম্পিউটার ডায়াগ্রাম আঁকতে হয় সেটা শেখালাম, এটা কোথাও কোনো কনফিউশন আছে কিনা? বা আগের দিন আমি খুব ফাস্ট পড়িয়েছি বিকজ আমার কিছু পার্সোনাল প্রবলেম ছিল, তো এখানেও কোনো প্রবলেম আছে কিনা? পুরো ফাইবার লেন্থ কোথাও কি কোনো প্রবলেম আছে? জি জি বলো। আচ্ছা, কারো বাসায় হয়তো কথা হচ্ছে, তাহলে কারো কোনো প্রবলেম নেই তাই তো? 2019-92 শান। তুমি বুঝতে পেরেছো আমি আজকে কি কি পড়িয়েছি? একটু টপিক গুলোর নাম বলো তো। ম্যাম আমার ম্যাম যে একটু মানে ওয়াইফাই তে প্রবলেম হচ্ছিল বলতে ম্যাম কারেন্ট ছিল না ম্যাম, এই আমি 11:12-10 দিকে আর কি আসছি আর কি। প্রেজেন্টিতে ম্যাম না ম্যাম মেনে যতটুকু শিখা যায় আর কি, লাইক কারেন্ট ম্যাম 12:10 12টায় জয়েন করে কি শিখলাম আমাকে সেটা বলো। সিআর কে কে আছো? ইমতিয়াজ, কোনো প্রবলেম আছে? 2019-90-48 ঠিক আছে, রোল কল করি। আইডি 1 Yes ma'am. সাথে সাথে প্রেজেন্ট আর অ্যাবসেন্ট করে দিব, আমাকে আর মেসেজ করলে বা মেইল করলেও কিন্তু আমি প্রেজেন্ট দিব না। তো আমি একবার ডাকলে একবারই রোল কল করো। 3